ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে আমরা জানি যে মহিলাদের কপালে টিপ পরা হারাম, নিষিদ্ধ, তো এই হারামটা কেন? এই ব্যাপারে ভাই জানতে চেয়েছেন। প্রথমে আপনাকে এক কথা যেটা বলবো আমি, সেটা হচ্ছে যে মহিলাদের টিপ পরা হারাম নয়। কেননা এর পক্ষে যে ঘটনা বর্ণনা করা হয় সেটা হচ্ছে মিথ্যা ঘটনা, আর এর হারামের পক্ষে কোনো সহি সূত্রে কোনো ঘটনা বর্ণিত হয়নি, সেজন্যে এটাকে হারাম বলা যাবে না, এটা জায়েজ, মহিলারা টিপ পরিধান করতে পারে। এবার আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ চেষ্টা করব যে সংক্ষেপে মহিলাদের সাজসজ্জার ব্যাপারে আলোচনা করব যে কী ধরনের সাজসজ্জা মহিলাদের জন্য জায়েজ আর কী ধরনের সাজসজ্জা মহিলাদের জন্য জায়েজ নয়। এ ব্যাপারে ওলামারা বলছেন যে মহিলাদের জন্যে সব ধরনের সাজসজ্জা জায়েজ, মহিলাদের জন্যে সব ধরনের সাজসজ্জাই জায়েজ যেটা সে তার স্বামীকে খুশি করার জন্য করবে। এ ধরনের সমস্ত ধরনের সাজসজ্জাই মহিলার জন্যে জায়েজ, বরং কোনো ক্ষেত্রে তো ওয়াজিব, বরং কোনো ক্ষেত্রে তো সাজসজ্জা করা ওয়াজিব। যখন তার স্বামী তাকে আদেশ করছে যে তুমি এই এই সাজসজ্জা করো বা তুমি এগুলি মানে এইটা পরিধান করো বা এই ধরনের জিনিস তুমি অলঙ্কার পরিধান করো, এটা আমাকে ভালো লাগে, তো যদি স্বামীর কোনো রূপ মানে স্বামীর কোনো জিনিস তার স্ত্রীকে পরলে স্বামীর মন খুশি হয়, তো সেক্ষেত্রে ওই পোশাক পরিধান করা তো মহিলার জন্য অজীব হয়ে যায়। তো মোট কথা হচ্ছে যে সব ধরনের মানে সাজসজ্জাই মহিলার জন্যে জায়েজ, শুধুমাত্র ওই ধরনের সাজসজ্জা মহিলার জন্য জায়েজ নয় যার হারামের পক্ষে বা নাজাজের পক্ষে স্পষ্ট দলিল আছে। যার হারামের পক্ষে বা নাজাজের পক্ষে স্পষ্ট দলিল আছে সেগুলি বাদ দিয়ে সব ধরনের সাজসজ্জা মহিলার জন্যে জায়েজ। যেরকমভাবে আল্লাহ তাআলা বলছেন যে কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সমগ্র মহিলাদেরকে বলে দিন যখন তারা রাস্তায় হাঁটবে চলাফেরা করবে তখন যারা তাদের দৃষ্টিকে নত রাখে, ও ইয়াহফাযনা ফুরুজাহুন্না এবং নিজের যৌনাঙ্গের সংরক্ষণ করে, হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না আর যেন তারা তাদের সৌন্দর্যকে প্রদর্শন না করে, প্রকাশ না করে, লোককে না দেখায়, বরং সবটাই হবে তার স্বামীর জন্যে বা তার বাড়িতে যে বৈধ বাবা মা বাবা ভাই আছে তাদেরকে দেখানোর জন্যে, বাইরের পরপুরুষ বা বেগানা পুরুষকে দেখানোর জন্যে নয়। ইল্লামা দহরা মিনহা, কিন্তু যেগুলো প্রকাশ থেকে সেগুলো ভিন্ন কথা, কিন্তু যেগুলো প্রকাশ থেকে সেগুলি হচ্ছে ভিন্ন কথা। এখানে একটু ব্যাখ্যা করবে কথাটা যে ইল্লামা দহরা মিনহাতে কিছু লোক ভুল ব্যাখ্যা নিয়েছেন, কিছু লোক এখান থেকে ব্যাখ্যা নিয়েছেন যে ইল্লামা দহরা বলতে যেগুলো প্রকাশ থেকে বলতে হাত তারপরে মুখমণ্ডল, তো এগুলো দেখানো জায়েজ, এটা ভুল ব্যাখ্যা। ইল্লামা দহরা মিনহা বলতে বোঝানো হয়েছে যে মানে যেগুলি ঢাকা সম্ভব নয় অনিচ্ছা সত্ত্বেও যেগুলো প্রকাশ পেয়ে যায় সেগুলো হচ্ছে ইল্লামা জাহরার মধ্যে। সেগুলো কি? পোশাক, যে আপনি একটা পোশাক পরিধান করেছেন সৌন্দর্যের জন্যে, দেখতে ভালো লাগবে, সেজন্য আপনি বাটের ভালো পোশাক পরেছেন, তো এটা আপনার পক্ষে এটা আপনার সাজসজ্জা, কিন্তু এটা আপনি ঢাকতে পারবেন না, কারণ এটাকে ঢাকতে গেলে আরেকটা পোশাক আপনাকে পরিধান করতে হবে। তো সেজন্যে এই ইল্লামা জাহরা মিনহা বলতে এখানে এমন সাজসজ্জা যেটা ঢাকা সম্ভব নয়, যেটা অনিচ্ছা সত্ত্বেই প্রকাশ পেয়ে যায়, সেটা হচ্ছে ইল্লামা জহরার মধ্যে আওতায় পড়ছে। তো এমন মানে সাজসজ্জা যেটা ঢাকা সম্ভব নয় সেটা প্রকাশ থাকা জায়েজ, তো সেটা হচ্ছে পোশাক যেটা ঢাকা সম্ভব নয়, কারণ ওই পোশাক ঢাকতে গেলে তাকে আর একটা পোশাক পরিধান করতে হবে। বাকি মহিলার কোনো মানে দেহের কোনো অঙ্গ তো নয়ই, কেননা যদি কোনো মহিলা চায় যে আমি তার মুখমণ্ডল ঢাকবো তো আরামসে ঢাকতে পারবে, আমি হাতকে ঢাকবো তো আরামসে ঢাকতে পারবে, তো যেগুলো সম্ভব সেগুলি নয়, যেগুলি ঢাকা অসম্ভব সেগুলি ইল্লামা জহরার মিনহার মধ্যে পড়ছে। তো এখানে যা প্রকাশ থেকে বলতে কি বোঝেছে যে এমন মানে বিষয় সেটা মহিলার দৈহিক
সৌন্দর্য হোক কিংবা তার কৃত্রিম সৌন্দর্য হোক, দুই সৌন্দর্যের মধ্যেই, উভয় সৌন্দর্যের মধ্যেই যেগুলি ঢাকা সম্ভব নয় সেগুলোর কথা বোঝানো হয়েছে। দৈহিক সৌন্দর্য তো অবশ্যই ঢাকা সম্ভব, কেননা তার মুখমণ্ডল, তার হাত সে ঢাকতে পারবে। বাকি কৃত্রিম সৌন্দর্যের মধ্যে তার অলঙ্কার, যেমন গলার হার, হাতের চুড়ি, এগুলো সে ঢাকতে পারবে, কিন্তু সে যে পোশাকটা সে সৌন্দর্য পরেছে, কিন্তু যে সে পোশাকটা সৌন্দর্যের জন্য পরেছে সেটা তার জন্য ঢাকা সম্ভব নয়। তো এটা প্রকাশ থাকাটা তার জন্য ক্ষতির বা দোষণীয় নয়। এখানে প্রকাশ থেকে যেটা সেটা বলতে এটাকে বোঝানো হয়েছে। ওলা ইদরিবনা বিখুমুরিহিন্না আলা জুইবিহিন্না, আর যখনই তারা রাস্তাঘাটে বাহির হবে অবশ্যই যেন তাদের বক্ষ দেশে একটা বড় ওড়না দিয়ে নিজেকে আবৃত করে নেয়। ওলা ইবদিনা সিনাতাহুন্না, আর যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। ওলা ইবদিনা সিনাতাহুন্না, আর যেন তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, শুধুমাত্র তাদের স্বামী, বাবা মা, ভাই, ছেলে, এদের ব্যতীত রেখে এদের সামনে এদের সৌন্দর্য প্রকাশ করা যায় আছে, বাকি কোনো পরপুরুষের সঙ্গে বা এমন পুরুষ যার সঙ্গে ওর বিবাহ বৈধ, তার সামনে কোনো অবস্থাতেই তার সৌন্দর্য বা তার দেহের কোনো অঙ্গ প্রকাশ করা জায়েজ নয়, এটা হারাম। এবার এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মহিলাদের জন্যে সব ধরনের সাজসজ্জা করা জায়েজ, কিন্তু সেটা মানে সাজসজ্জা সেটা দৈহিক কিংবা কৃত্রিম সাজসজ্জা সবটাই হবে তার স্বামী বা তার যে মুহরিম, যাদের সঙ্গে বিবাহ করা হারাম, তাদের সামনে প্রকাশ করার জন্যে, বেগানা পুরুষ বা পরপুরুষের সামনে প্রকাশ করার জন্যে নয়, তাহলে সেটা হারাম হয়ে যাবে। এবার কিছু সাজসজ্জা আছে যেগুলো মহিলাদের জন্য হারামের স্পষ্ট দলিল আছে, কিছু সাজসজ্জা এমন আছে যেগুলি হারামের পক্ষে স্পষ্ট দলিল আছে। যেরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, লা'আনাল্লাহুল ওয়াশিমাতে ওয়াল মুতাওয়াশ্শিমাতে, আল্লাহ তাআলা অভিশাপ করেছেন, লানত করেছেন ওই মহিলাদেরকে যারা নিজের দেহে চিত্র অঙ্কন করে অথবা অপরের দেহে চিত্র অঙ্কন করিয়ে দেয়, ওয়াল মুতানাম্মিসাতে, আর যারা নিজের ভ্রু, চোখের যে ভ্রু সেটা প্ল্যাগ করে বা কপালের যে চুল সেটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কপালের চুলকে মানে উপিয়ে ফেলে, অলমুতাফাল্লি যাতে লিল হোসনে, আর যারা সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে দাঁতকে চিকন করে, ধারণও করে, তো এই সমস্ত মহিলাদের জন্য ইবনে আব্বাস কি বলছে, ইবনে মাসউদ কি বলছেন যে এদের উপরে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন, লানত করেছেন। কেন? যে আল মুগাইরাতুল খালকিল্লাহ, যে এর মাধ্যমে তারা আল্লাহ তাআলার সৃষ্টিতে বিকৃতি আনয়ন করছে, এর মাধ্যমে তারা আল্লাহ তাআলার সৃষ্টিতে বিকৃতি আনয়ন করছে। তো কোনো মহিলার জন্য জায়েজ নয় যে তার দেহে সে চিত্র অঙ্কন করবে বা অন্য কোনো মহিলার দেহে চিত্র অঙ্কন করিয়ে দেবে, অথবা তার ভ্রু প্ল্যাগ করা বা কপালের যে চুল সেটাকে মানে ছাঁটা বা চুলের যে গোড়া সেটাকে পরিষ্কার করে চুল মানে চুলটাকে একটু উপরে উঠে নিয়ে যাওয়া কিংবা তার দাঁতকে চিকন করা, এগুলি জায়েজ নয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 4886 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 2125। সহিহ আবু দাউদ থেকে একটা শব্দ আমরা পাই যে সহিহ আবু দাউদের মধ্যে হাদিস নাম্বার 4169 মধ্যে ইমাম আবু দাউদ রাহিমুল আলাই একটা অধ্যায় নিয়ে এসেছেন যে বাবু সিরাতে শাআরে, চুল যোগ করা বা কৃত্রিম চুল ব্যবহার করা সম্পর্কে। তো এখানে আমরা একটা শব্দ পাই যে আল ওয়াসিলাতে, আল ওয়াসিলাতে অর্থাৎ যারা কৃত্রিম চুল ব্যবহার করে তাদেরকে রসুলুল্লাহ অভিশাপ করেছেন। তো কৃত্রিম চুল, লাগানো চুলও ব্যবহার করা যাবে না, কৃত্রিম বা লাগানো চুলও ব্যবহার করা যাবে না। তো যে সমস্ত মহিলার কৃত্রিম চুল লাগায় তাদেরকেও আল্লাহ তাআলা অভিশাপ বা লালন করেছেন। তো এই সমস্ত মানে ধরনের সাজসজ্জা করা যাবে না। বাকি এছাড়াও যে টিপ পরার ব্যাপারে কথা আসছিল, টিপ পরা মহিলাদের জায়েজ, সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে, সাজসজ্জার জন্য টিপ পরা মহিলাদের জন্যে জায়েজ। কেননা এর পক্ষে যে ঘটনা বর্ণনা করা হয় যে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করলো, তখন আগুন জ্বলছিল না, তখন শয়তান নমরুদকে পরামর্শ দিল যে তুমি এক কাজ করো, এই ফেরেশতারা এই আগুনকে আটকে রেখেছে, তো যতক্ষণ ফেরেশতা থাকবে ততক্ষণ আগুন জ্বলবে না, তো ফেরেশতাকে তাড়ানোর জন্য তুমি কী করো, কিছু মেয়েকে আর কিছু মানে ছেলেকে অর্থাৎ কিছু যুবক যুবতীকে উলঙ্গ করে এখানে মানে জিনা ব্যবচার করতে পারো, তাহলে শয়তান মানে ফেরেশতা
পালিয়ে যাবে। তো শয়তানের পরামর্শ অনুযায়ী নমরুদ তাই করেছিল। ওখানে কিছু যুবক যুবতী আপোষে উলঙ্গ অবস্থায় ব্যভিচার করেছিল, যার ফলে ফেরেশতারা পালিয়ে গিয়েছিল আর তখন আগুন দাউদাউ জ্বলে জ্বলছিল। তো ওই মহিলাদেরকে পুরস্কার স্বরূপ পরে তাদের কপালে টিপ দিয়ে দেওয়া হয়েছিল যে এটা হচ্ছে এই সমস্ত মেয়েরা বা ছেলেরা হচ্ছে বেশ্যা পতিতা, অতএব তাদের কপালে একটা টিপের চিহ্ন দিয়ে প্রমাণ দেওয়া হয়েছিল যে এরা হচ্ছে বেশ্যা মহিলা বা পতিতা মহিলা। তো এই তখন থেকে মানে কিছু লোক প্রমাণ করতে চায় ঘটনা থেকে যে এটা হচ্ছে বেশ্যা বা পতিতা মহিলার চিহ্ন নিদর্শন, কপালে টিপ পরা সেজন্য কপালে টিপ পরা যাবে না। কিন্তু আদৌ এই ঘটনা হচ্ছে মিথ্যা ঘটনা, এই ঘটনার কোনো মানে সঠিক সূত্র পাওয়া যায় না, এ ঘটনা মিথ্যা ঘটনা, সেজন্য এখান থেকে কোনো প্রমাণ নেওয়া জায়েজ হবে না। আর টিপ যে হারাম এর পক্ষে কোনো দলিল নেই, সেজন্য টিপ পরা মহিলাদের জন্য জায়েজ, কিন্তু সেটা তার স্বামীকে খুশি করার জন্যে, বাড়ি প্রদর্শন করার জন্যে নয়। তারপরে আরও কিছু ব্যাপার আছে যেগুলো চুড়ি চুড়ি বা নূপুর যে পায়ে নূপুর পরে, তো যদি এগুলো আওয়াজ না হয়, নূপুর এমন নূপুর যাতে আওয়াজ হয় না, চুড়ি এমন চুড়ি যাতে আওয়াজ হয় না, সেগুলো পরা জায়েজ আছে। তারপরে হচ্ছে কি লিপস্টিক নেলপালিশ পরাও জায়েজ, নেলপালিশ যেটা নখ পালিশ যেটা এটাও পরাও জায়েজ, কিন্তু অজুর আগে উঠিয়ে ফেলতে হবে। কেননা অজু করা অবস্থায় অজুর পানি মানে যে যে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে প্রত্যেক জায়গায় পানি পৌঁছানোটা ওয়াজিব, আর যদি নেলপালিশ লাগিয়ে দেয় নখের উপরে তাহলে সেখানে পানি পৌঁছাবে না, এই জন্যে এই অবস্থাতে নেলপালিশ পরা জায়েজ নয়। বাকি অজুর সময় ছাড়া অন্য সময় নেলপালিশ পরা জায়েজ। যেরকমভাবে বর্ণিত হচ্ছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজুলান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি দেখলেন যে ইসাল্লি ফি যাহরি কদমিহি, ইসাল্লি সে সালাদাদাই করছে, ও ফি যাহরি কদমিহি লুমআতুন, আর তার পায়ের ওপরের অংশে এক জায়গাতে একটু শুকনো হয়ে আছে, লাম ইউসিবহাল মা সেই জায়গাতে পানি পৌঁছায়নি, পায়ের এক জায়গাতে শুকনো হয়ে আছে সেই জায়গায় পানি পৌঁছায়নি। ফামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করলেন যে আয়ু আমেদাল ওদু, সেজন্য আয়ু ইদাল ওদু, সেজন্য আবার দ্বিতীয়বার অজু করে ও সালাদ যেন সালাদকে দ্বিতীয়বার ঘুরিয়ে পড়ে। তো অজুর পানি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছাতেই হবে, অজু যদি পানি অঙ্গ প্রত্যঙ্গে না পৌঁছায় তাহলে অজু হবে না, আর অজুর হলে সালাদ হবে না। সেজন্যে অজুর সময় ছাড়া সালাদের সময় ছাড়া অন্য সময়ে সে নেলপালিশ ইউজ করতে পারে, আবার অজুর সময় উঠিয়ে ফেলবে, তাহলে তার জন্য জায়েজ আছে। সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 175। তো এই ধরনের মানে এই ধরনের পোশাক পরিধান মানে এই ধরনের সাজসজ্জা মহিলাদের জন্য জায়েজ আছে। তারপরে যে লিপস্টিক, এটা তো সমস্যা হয় না, কারণ লিপস্টিক তো লিকুইড টাইপের, তো এতে অজুর পানি মানে ঠোঁটে পৌঁছে যাবে ইনশাআল্লাহ, এতে কোনো অসুবিধা হবে না। বাকি মেহেন্দি যদি হাজারের নখে লাগায় তো মেহেন্দিতে কোনো সমস্যা নয়, কারণ মেহেন্দিতে পানি আটকাবে না, পানি পৌঁছে যাবে, তো মেহেন্দিতে কোনো সমস্যা নেই। মনে রাখতে হবে যে যে ধরনের সাজসজ্জা ইসলামে হারামের স্পষ্ট দলিল আছে সেই ধরনের সাজসজ্জা বাদ দিয়ে বাকি সব সজ্জায় সব সাজসজ্জাই মহিলাদের জন্য জায়েজ, কিন্তু শর্ত হচ্ছে যেন সেটা বাহিরে বা পরপুরুষকে দেখানোর জন্য নয়, বাহিরে প্রকাশ করার মানে প্রদর্শন বা প্রকাশ ঘটানোর জন্য নয়, যদি গোপনে স্বামীকে দেখানোর জন্যে যা করা হয় তাহলে সেটা জায়েজ আছে। আর মনে রাখতে হবে যে মহিলাদের পোশাক এটাও যেন অবশ্যই একটু ঢিল ঢালা পোশাক হয়, যেন স্কিন টাইট পোশাক না হয়। আজকাল মেয়েরা বোরখা পরছে তাও স্কিন টাইট, আজকাল মেয়েরা বোরখা পরছে সেটাও টাইট, তো এই ধরনের পোশাক পরিধান করা যাবে না। মহিলাদেরকে ঢিল ঢাল পোশাক পরিধান করতে হবে যাতে মহিলাদের দেহের মানে উঁচু নিচু স্থান বুঝতে না পারা যায়, দেহের ওদের আকৃতি যে অবয় সেটা যেন বুঝতে না পারা যায়, এমন পোশাক পরিধান করতে হবে। কেমন একটা কথা সবসময় মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন মহিলা যারা বস্ত্র পরিহিত হয়েও বিবস্ত্র, এমন মহিলা যারা বস্ত্র পরিহিত হয়েও বিবস্ত্র, অর্থাৎ তারা তো পোশাক পরে আছে কিন্তু পোশাক না পরার মতোই, হয়তো এমন পাতলা যে দেহের অংশ দেখা যাচ্ছে বা এমন টাইট যে তার দেহের দেহের উঁচু নিচু স্থানগুলো বুঝতে পারা যাচ্ছে, তো এই ধরনের পোশাক মানে পোশাক যারা পরিধান করে তারা, আর যারা সুখ সম্পদ ভোগকারী হয়েও অকৃতজ্ঞ, অর্থাৎ স্বামীর কাছ থেকে সব কিছু পাচ্ছে, হয়তো একদিন না পেয়ে তোমার কাছ থেকে পড়ে তোমার সাজন নষ্ট হয়ে গেলো, আমি সাজন জ্বলে পড়ে মরলাম, এই যে নাশুকরি বা অকৃতজ্ঞ মহিলা ব্যাপারে বলেছিলাম, এবং ওই সমস্ত মহিলা যারা অন্যদের আকর্ষণকারী বা আকৃষ্টা বা আসক্তাকারী, অর্থাৎ তার চালচলনে ভাবভঙ্গিমাতে কথাবার্তাতে অপর পুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করে, ওই সমস্ত মহিলা ওর ও সোহন্যায় কাশ্মিনাতুল
বুখতে আলমাইলাতে, এবং ওই সমস্ত মহিলা যারা তাদের মাথার উপরে এমন করে ঝুঁটি বাঁধে, এমন করে চুলটাকে ফুলিয়ে বাঁধে যেন মনে হয় উঁঠের কুঁজ, অর্থাৎ যে মহিলা চুলগুলোকে ফুলিয়ে রাখে মাথার উপরে আর চুলগুলোকে উঁচু করে রাখে, সেই সমস্ত মহিলাদের সম্পর্কে রাসূল সাল্লাম বলছেন কোন কে কে, যারা এমন পোশাক পরিধান করে যে পোশাক পরিধান করার শর্ত তাদেরকে দেখে মনে হচ্ছে যেন পোশাক পরে নেই, অর্থাৎ বিবস্ত্রা মনে হচ্ছে, অর্থাৎ এমন পাতলা পোশাক না হয় স্কিন টাইট পোশাক, এমন মহিলা, যারা অকৃতজ্ঞ মহিলা তারা, আর যারা অপর পর পুরুষকে আকর্ষণকারী মহিলা তারা, আর যারা তাদের চুলকে মাথার উপরে উঁচু করে বাঁধে তারা, তাদের সম্পর্কে বলছেন যে লায়াদখুলুন্নাল জান্নাতা, এরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না, এরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদুন্না রিহাহা, বরং এরা জান্নাতের সুগন্ধ পাবে না, বরং এরা জান্নাতের সুগন্ধও পাবে না, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদা মিন মাসিরাতিন কাযা কাযা, অথচ জান্নাতের সুগন্ধ শত শত মাইল থেকে শুনতে পাওয়া যায়, বুঝতে পারা যায়, অর্থাৎ এরা জান্নাত তো পাবেই না, পাবে না, বরং এদের ঠিকানা জান্নাত থেকে শত কোষ দূরে হবে, যেটা মনে রাখতে হবে, এবং সেই সেই ভেবেই আমাদেরকে পোশাক পরিধান করতে হবে, যেন এমন পোশাক ঢিলঢাল যেটা হয়, যেন এমন পোশাক না হয় যেটা অপর পুরুষ আমাদের দিকে আকৃষ্ট হয়, বা এমন আমাদের যেন চালচরণ না হয় বা কথাবার্তা না হয় যেন যেন এর দ্বারা অপর পুরুষ আকৃষ্ট হয়, আর অবশ্যই সাজসজ্জা যেন গোপনে হয়, সেটা যেন প্রকাশ করার জন্য না হয়। হ্যাঁ, তো মোট কথা হচ্ছে যে এমন সাজসজ্জা যার পক্ষে, মানে যার বিপক্ষে স্পষ্ট দলিল আছে যেটা সেটা হারাম, সেটা বাদ দিয়ে সব ধরনের সাজসজ্জা জায়েজ, কিন্তু সেটা স্বামীকে খুশি করার জন্যে, অপর পুরুষকে প্রদর্শন করার জন্য যেন না হয়। হাযা মা ইনদি আল্লাহু আ'লাম বিসওয়াব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।